হাই ফ্রেন্ডস, আমি WBCS এর জন্য একটা একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি রিভিশনের জন্য। এখন পর্যন্ত এক বছর তোমরা খুব ভালো করে পড়েছো, খুব ভালো করে রিভিশন করেছো, টেস্ট প্রিপেয়ার করেছো অ্যান্ড কনসলিডেটেড প্রিপারেশন হয়ে গেছে। এবার এ ফাইনাল গোটা দিতে হবে। ফাইনাল গোতে ইউজ টু থ্রি থিংস। একটা জিনিস হবে, দুবার রিভিশন করতে হবে। এই লাস্ট 15 দিনের মধ্যে, কয়েক 15-20 দিন বাকি আছে, এই 15-20 দিনের মধ্যে ইউ হ্যাভ টু রিভাইজ ইট টুয়াইস, দুবার, অ্যাটলিস্ট দুবার, হয়তো তিনবারও করতে পারো। বিকজ ইফ ইউ হ্যাভ মেড ইউর ওন নোটস, তোমার নোটস আছে তো নোটস দিয়ে তুমি তিনবারও রিভিশন করতে পারো, বা তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে সাথে সাথে রিভিশন করবে। তো এরম করো কি দুটো সাবজেক্ট একদিন রাখো, মানে নেক্সট 1-3 ডেজ, আইদার 1 ডে অর 2 ডে অর 3 ডের জন্য একটা টপিক ধরো, দুটো টপিক, লাইক হিস্ট্রি ধরলে হিস্ট্রির সাথে, ম্যাথ ধরে নিলে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সাথে রিজনিং ধরে নিলে, জিওগ্রাফির সাথে ইংলিশ ধরে নিলে, এরম করে করে দুটো প্যারালাল সাবজেক্টটা নিয়ে যাওয়া উচিত। আর এটা এরম করে রিভাইজ করে কোশ্চেন দেখে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আবার একবার রিভিজিট করো। এই রিভিজিট করলে তুমি তাড়াতাড়ি পুরো সিলেবাসটা একবার আরও ধরতে পারবে, একটা কনফিডেন্স পাবে। আমি বলি তোমার প্রিপারেশনটা হয়ে গেছে, আজকেও টেস্ট দিলে তুমি পাস হবে আমি জানি, কিন্তু একটা কনফিডেন্স, অ্যান্ড দ্যাট কনফিডেন্স শুড বি কামিং ফ্রম ইউর ইনসাইড, অ্যান্ড দ্যাট কনফিডেন্স উইল কাম ওনলি ইফ ইউ রিভাইজ ইট মাল্টিপল টাইমস। এখন হচ্ছে একবার আরও পড়ে নিলে হয়ে যাবে, বাট ডু দ্যাট। ইফ ইউ আর থিঙ্কিং অ্যান্ড নট ডুইং, ইউ উইল ল্যাক দ্য কনফিডেন্স। এবার তোমার কনফিডেন্সের কাজ হচ্ছে, কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ হচ্ছে, অনেক পড়ার দরকার নেই, পড়ো, একটু মাথাকে ঠান্ডা রেখে পড়ো, রিভাইজ করো, তাড়াতাড়ি রিভাইজ করো, কোশ্চেনগুলোকে দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, প্যানিক করতে নেই, একটু কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকের ওপরে, জিকের অনেক কোশ্চেন থাকে, জিকের ওপরে একটু ফোকাস রাখবে। খুব ইজি এক্সাম প্রিলিমসের, যে টপিকের সবথেকে পপুলার, সবথেকে প্রথম কোশ্চেন হয় ওটাই জিজ্ঞেস করে। তো তোমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করে ওই জিনিসগুলো ধরতে পারবে।